চলো আসো, খালি ঘরে চলো, ঘরে চলো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। তো চলে আসলাম গ্রেট অল সিরামিক্সের প্রোগ্রামে গাজীপুর সারা রিসোর্টে। তো হচ্ছে এখন আমরা প্রথম যে গেট, গেটে ঢুকবো। এখান থেকে আমাদেরকে ছোটোখাটো ইনফরমেশন নিল, তো বেশ ভালো লাগলো ওনাদের কথাবার্তাগুলো। তো এখন হচ্ছে যে আমাদের লাগেজগুলো হোটেলের যে বয়গুলো থাকে ওনারাই নিয়ে যাচ্ছে ভিতরে। এখন প্রবেশ করলাম, করেই এই জিনিসটা সবচেয়ে ভালো লাগলো যে এখানে একটা ছোটোখাটো হাসপাতালও আছে। আর যে বেডটা দেখছেন এটা হচ্ছে ঝুলন্ত বেড, এই ঝুলন্ত বেডটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওখান থেকে সব কিছু শেষ করে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এই গাড়িতে করে। তো এই যে এই পাশের এই বিল্ডিংটাতে হচ্ছে আমরা থাকবো। আর রুমটা দেখে বেশ মনটা ভালো লাগলো, যে রুমটা খুবই সুন্দর। আর সবচাইতে বেশি ভালো লাগলো হচ্ছে এই বারান্দার যে বাইরের যে ভিউটা, এই বাইরের এই ভিউটা সন্ধ্যার পরে এখানে বসে থাকতে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এর যে বাথরুমটা ছিল রুমের, বাথরুমটাও অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগছে। আমরা হচ্ছে এখন খাবার জন্য হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি খেতে। আমার আঙ্কেলের খুব ক্ষুধা লেগে গেছে, এর জন্য সে খুব দ্রুত গতিতে হাঁটতেছে। আমার আঙ্কেলের ক্ষুধা লাগছে 2 ঘন্টা আগে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমাদের কেক কাটা প্রোগ্রাম ছিল, সেটা কমপ্লিট করলাম। তারপরে পাশে হচ্ছে আমাদের খেলাধুলার প্রোগ্রামও চলছিল। এর পাশে বিকেলের নাস্তা হিসেবে এখানে সব ধরনের আইটেম গ্রেট অল সিরামিক্স করছিল, খুবই ভালো লাগছে। পাটিসাপটা পিঠা, তারপরে হচ্ছে আপনার ফুচকা, চটপটি, গুড়ের জিলাপি, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ছিল, যেটা আসলে খুবই আনকমন একটা মানে সিস্টেম করছিল তারা, খুবই ভালো লাগছে। তো এই যে এখানে হাড়ি ভাঙা প্রোগ্রাম চলতেছে, আরও অনেক ধরনের খেলাধুলার আইটেমই ছিল, বেশ মজা হয়েছে। তো রাত্রেবেলা আমরা একটু যে গাড়ি নিয়ে ঘুরতেছি, ঘুরে আমাদের যে মূল প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করলাম। আমাদেরকে সুন্দরভাবে রিসিভ করে নিল কোম্পানির প্রতিনিধিগুলো। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছে গ্রেট অল সিনামিক্সের চেয়ারম্যান সাহেব, খুবই ভালো মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমরা সকালে ঘুম থেকে উঠে দুই চাচা ভাতিজা একসঙ্গে নাস্তা করলাম। নাস্তা করে এখন চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে যাচ্ছি। সারা রিসোর্টে একটা মিনি চিড়িয়াখানা আছে, সেটা আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো হচ্ছে এখানে মার্কেট করার জন্য সুব্যবস্থাও আছে, এখানে মার্কেটও আছে, আপনারা ইচ্ছা করলে কেনাকাটা করতে পারবেন। আর এখানে যে চিড়িয়াখানাটা খুবই সুন্দর, এখানে আমি গুনছি প্রায় 40টার উপরে হরিণ আছে, আর অন্যান্য পশু পাখিও আছে। তো যাই হোক, এখান থেকে শেষ করে আমরা খেলাধুলা করার জন্য মাঠে চলে যাই। আমাদের ফুটবল খেলা ছিল, তো ফুটবল খেলাতে খুবই মজা হয়, আমরা ওখানে সবাই মিলে খেলাধুলা করি, টিমগুলো আলাদা আলাদা ভাগ ভাগ ছিল। আমরা হচ্ছে ফুটবল ম্যাচে আমরাই চ্যাম্পিয়ন হয়েছি, এখন আমাদের ট্রফি দেওয়া হবে। সামনে হচ্ছে আমাদের ট্রফি আছে, এটা আমাদের ট্রফি।
তো আমরা হচ্ছে খেলাধুলা শেষ করে এখন হচ্ছে একটু ঘুরতে বের হলাম। ওখানকার অটো যে বাইকগুলো আছে, যে গাড়িগুলো আছে, গাড়িগুলো নিয়ে পুরো রিসর্টটা অনেক বড় একটা জায়গা, বেশ ভালো লাগছিল। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে এখানে জার্মান শেফার্ডের খাঁচা, অনেকগুলো জার্মান শেফার্ডও আছে। আর এখানে আপনার খেলাধুলা করার জন্য আরও অনেক রাইড আছে, যেমন কেবল কারের থেকে শুরু করে সব কিছুই আছে এখানে। বেশ ভালো একটা রিসর্ট, আমাদেরকে খুবই ভালো লাগছে। তো আমরা সকালে হঠাৎ করে চলে আসি, এই যে আমার কাকু তো ঘুমাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।